এটা আসলে ক্লায়েন্টের কথা পাতি লাগবে এওঁলোকে পিছলৈকে তো এওঁলোক কথা পাতি কেন গোটেখিনি শিকিব লাগবে ইয়ার মেকআপর আর এইখান চেয়ার আসলে মাসাজ চেয়ার মানে মই আহি হঠাৎ ইয়াতে বহিলো তারপর দাদাই কলে যে এইখান চেয়ারে বোলে মাসাজ দে কেন ধরনের। নমস্কার ওয়ান স্টার সকলকে স্বাগতম জানাইছো আর আজি আমি যাই আছো সকলে লগ হয়ে তো কোন কোন যাই আছে মোর আপনার চিনাকি করে দিয়ে আছো তারপর আমি আসলে যাই আছো আজি রেড কার্পেট। আর এই রেড কার্পেট কি মানে কি আপনাদের সঙ্গে ভাবিছে রেড কার্পেট কি তো বেশি দেরি নকরাক আমি সুন্দরক যাব লাগে এটা রেড কার্পেটলে। রেড কার্পেট মানে কি আসলে রেড কার্পেট ভাবছি নাকি এইখান যে রেড আপনার কার্পেট এই রেড কার্পেটের কথা কোয়া নাই মানে আসলে রেড কার্পেট কি আপনার যাই মানে দেখাই আছো সুন্দরক আর মূর কোন কোন যাব আপনার চিনাকি করে দিয়ে আছো যাব আছি মাতু তো এওঁলোকে কব আজি সুন্দরক যে রেড কার্পেট আমি কত যাম রেড কার্পেট কি মানে পার্লার আমি সেলুন বলে ভাবিছো এখন হয় দে কিবা একটা হয় আর যেহেতু আমি মই না চুলি কাটছিল মোর সেলুনের ভাবতে আছো মই আসলে রেড কার্পেট মানে প্রত্যেককে ভিডিওটি লওয়ার কারণটা হয়েছে কি যে আপনাদের রেড কার্পেটত আহে তেতিয়াহলে কোনটো সাইডেরে যাব আর রেড মানে রেড কার্পেটর লোকেশনটা হয়েছে কলেজ রোড হাই সেকেন্ডারি মানে কলেজ রোডের পর হাই সেকেন্ডারি যে অভিমুখী রোড আছে এই রোডট অলপমান গেলে পাই রেড কার্পেট আপনাদের যাব পারে সুন্দরক পার্লার যদি কোনো চুলি তুলি এনে এনেকি স্ট্রেট করবো মডেল আছে চুলি তুলি স্ট্রেট করবা দিবালে লাস্ট করছে একো নাই তো আসলে দেখিও আছে মাতু আছে নমিতা আছে নমিতা স্ট্রেট করছে চুলি মাতুয়ে করছে তো আপনারা দেখাই পাইছে এইবিলা হয়েছে জাস্ট এক্সাম্পল আর তাত গিয়ে আপনার দেখাই আছো যে কেন ধরনের কাম চলে রেড কার্পেটত এই যাই আছো রবা ভিডিওটো বানাই আছো তার ভিতর তোমার ভয়েসটো আহি গেল সুন্দরক আর এই হয়েছে কলেজ রোড আর এই হয়েছে হাই সেকেন্ডারি রোড আপনাদের যাব পারিব হাই সেকেন্ডারি রোডে আমি গতি করলো অলপমান গেলে মোটামুটি 20-30 মিটার মান গেলে পাই যাম আমি রেড কার্পেট হাই সেকেন্ডারি রোড কৃষ্ণমন্ত সন্দিক এই সাইডে হাই সেকেন্ডারি অলপ আগত গেলে আপনাদের পাই যাব রেড কার্পেট এইখানে হয়েছে রেড কার্পেট আপনাদের দেখাই পাইছে এটা শিব মন্দিরও আছে এইটো বিল্ডিংয়ের উপরতে তার লেখাই আছে রেড কার্পেট বলে সিগনেল দি থাকার পিছতো এওঁলোকে দেখা পোৱা নাই তথাপিতো আমি গলো এইটো হৈছে রেড কার্পেট আপনাদের দেখাই পাইছে ইয়াতে লেখাই আছে আর এই বিল্ডিংয়ের উপর রেড কার্পেট লেখাই আছে ডাঙরকৈ এইটো ডাঙর এখন সেলুন সেলুনে আহে বারে বারে এওঁলোকে একদম পুরা পোস্ট দিবস দি আহিছে তো এয়া হৈছে রেড কার্পেট তো রেড কার্পেটর ওনার দাদা আর আসলে রেড কার্পেট কি আমি শুনা পাই আছো নামটো শুনা পাই আছো তারপর আমি শুনি আছো মানে রেড কার্পেট মানে কি বহুত মুখে মুখে শুনি আছো রেড কার্পেট হল আপনার ইউনিসেক্স সেলুন এখন ইয়াতে আপনার ট্রেনিং সেন্টারও দিয়া হয় আমার আর লগতে মানে বেলেগ বেলেগ সার্ভিস বিলাকও আছে যেনেকুৱা হেয়ারর স্কিনর তারপর নেইল তারপর আপনার আরো কিছু নতুন নতুন বস্তু আছে টাটু আছে আর মানে স্পেশালি স্পেশালি কি স্পেশালি একচুয়ালি কব গেলে হেয়ার আর স্কিন স্কিনর আচ্ছা ট্রেনিং বলি কব গেলে আমার ইয়াতে মেকআপ কোর্স বিউটিশিয়ান আর নেইল এক্সটেনশন এগুলো আমার শিকোয়া আছে মডেল রেডি হয়ে আছে এইখানে আপনার দেখাই আছো ভিতর যাই বেশি তো আপনাকে চাব পারে আজি এটা লুকস করেছো কেনেকুৱা কি লুকস তো আপনাদের গম পাব আর যেহেতু আমার সিজন আহি আছে এটা ওয়েডিং সিজন আহিছে ওয়েডিং সিজনের স্টুডেন্টক এনেকুৱা এটা মেকআপ রিকোয়ার আছে ডার্ক স্কিন টোনত অলপ হিন ছোৱালীক যার ফেস টো দীঘলীয়া হয় হিন ছোৱালীক এতিয়া চাওক যেতিয়া আমি বগা ছোৱালীজনী লওঁ বা ফেস টো গোল ছোৱালীজনী লওঁ আমি যেনে ধুনীয়াকে মিলাই দিব পাৰোঁ বাট ডার্ক স্কিন টোনত হিন ছোৱালীজনী কেনেকুৱা এটা মেকআপ কৰিব লাগে একদম সফট ব্রাইডেল মেকআপ এটা যোনটো আমাৰ ছিজনত আমি কৰিব পাৰো ষ্টুডেণ্টক বুজোৱা হৈছে এইটো পুৰা কৰিব পাৰিব এইটো শ্বুটৰ বুলি নহয় আমি কৰিব পাৰিব মানে এই মেকআপটো তো এনেকুৱা এটা মেকআপ শিকোৱা আছে বাকী ষ্টুডেণ্টে কি শিকিছে ষ্টুডেণ্টো আপোনালোকক ক'ব তো আপোনালোকে চাব পাৰে এইটো মেকআপটো আসলে ইয়াতে মেকআপ শিকোৱা যায় মানে
শিকোৱা যায়। যেহেতু আমাৰ এখন প্ৰফেচনেল ইনষ্টিটিউট চেলন প্লাছ ইনষ্টিটিউট হয় মোৰ গুৱাহাটীতো আছে, য'ত নেকি চাৰ্ভিছো আপোনালোকে পাই আছে, মেকআপ, বিউটিচিয়ান আৰু নেইলছৰ চাৰ্ভিচ, চাৰ্ভিছৰ লগতে হেয়াৰ এক্সটেনশ্যনো আহিছে, আইলেচিছো আহিছে। আৰু শিকোৱা হয় মেকআপ, বিউটিচিয়ান, নেইলছৰ। বৰ্তমান মেকআপ আৰু বিউটিচিয়ানৰ ক্লাছ চলি আছে পাঠশালা ব্ৰাঞ্চত, গুৱাহাটীত মেকআপ, বিউটিচিয়ান, নেইলছ গোটেইকেইটাই চলি আছে। তো সকলোৱে আপোনালোকে চাব পাৰিব আমাৰ কামসমূহ। আপোনালোকে ৰেড কাৰ্পেট যেতিয়া পেজটো খুলি চাব গোটেইখিনি ডিটেইলছ আপোনালোকে পাব। ইনষ্টাগ্ৰামত চাওক, আপোনালোকে ফেচবুকত চাওক, আমি ৰেগুলাৰ বেচিছত ষ্টুডেণ্টক কেনেকুৱা এটা শিকাওঁ, মানে আমাৰ শ্বুট বুলিয়ে নহয় ষ্টুডেণ্টে কেনেকুৱা কাম কৰে সেইটো আমি এজ এ প্ৰুফ হিচাপে আকৌ দেখাই আছো, যিবোৰ আমি লাইভ কৰোঁ, লাইভত আপোনালোকে পাই যাব। আৰু গোটেই মেকআপখিনি আপোনালোকে ৰিয়েল ব্ৰাইডৰ হওক গোটেই মেকআপখিনি পাব, মানে আপোনালোকে যদি ৰিয়েল ব্ৰাইডৰ কাৰণে কণ্টেক্ট কৰিব বিচাৰে ৰেড কাৰ্পেটৰ পৰা, দেন আপোনালোকে সেইটোও পাই যাব। পাঠশালাটো মই কৰি আছো, গুৱাহাটীতো কৰি আছো, বা অসমৰ বিভিন্ন প্ৰান্তত মই কৰি আছো, আপোনালোকে কণ্টেক্ট কৰিব পাৰিব। আসলে ইয়াত এতিয়া কি কৰিছে ফটোশ্বুটৰ, মানে কিহৰ কাৰণে এটো ফটোশ্বুট? ফটোশ্বুট ক্লাস ডেমনষ্ট্ৰেচন হয় ষ্টুডেণ্টক, যিটো ফাউণ্ডেশ্যন শিকাব আছিলে, আৰু ময়ো থিমটো তেনেকে বাছি ললো, অকমান ডাৰ্ক স্কিনত হিন ছোৱালী এজনী, হিন ছোৱালী অকমান টাফ হয় বাৰু, কাপোৰ যিহেতু অকমান প্ৰব্লেম হৈ গৈছে, তথাপি মই মিলাই পিনে কৰিছো। বাকী ষ্টুডেণ্টসকলে কেনেকুৱা কি পাইছে, যিহেতু বহুত ষ্টুডেণ্টে এনেকুৱা হৈছিল যে মোৰ মেকআপসমূহ ভিডিঅ'ত চাই পিনে আহিছিল, আজি ৰিয়েলত এনেকুৱা এটা মেকআপ চাব পাইছে, সিহঁতি বহুত বেছি হেভি পাইছে নে বহুত বেছি বগা পাইছে নে স্কিন টোন কেনেকুৱা কি পাইছে, ষ্টুডেণ্টে আপোনালোকক ক'ব, যিহেতু মোৰ ফালৰ পৰাটো ঠিকে লাগিছে, বাকী ষ্টুডেণ্টেও আপোনালোকক ক'ব কেনেকুৱা কি পাইছে। তো কেনেকুৱা লাগিছে গোটেই কেইজনৰে একেলগে সুধিছো, ভাল লাগিছে, ইয়াতে ফাৰ্ষ্ট শিকিছো, মানে আগতে শিকিছিলা নেকি ক'বা ইয়াতে ফাৰ্ষ্ট? আচ্ছা, আৰু তোমালোকে নতুন গোটেই কেইজনে, আচ্ছা কি শিকিলা? বৰ্তমান সময়ত মেকআপটো এটা ট্ৰেণ্ডিঙত আছে বা আজিকালি সকলোৱে শিকিব ইচ্ছা কৰে, তো এইটো মানে এইটো ইনষ্টিটিউটত শিকি তোমালোকৰ কেনেকুৱা লাগিছে বা আপোনাৰ কেনেকুৱা লাগিছে? ইয়াতে মই জিৰোৰ পৰা আহিছো, মেমৰ পৰা বহুতখিনি শিকিছো, মানে বেলেগ মেকআপ চাইলো কিন্তু মেমৰ মেকআপখিনি বহুত বেলেগ পালো, পাই মই আহিলো ইয়াতে। বিশেষকে মই আই মেকআপটো একদম পৰা নাছিলো, তাৰপিছত মেমে হাতত ধৰি ধৰি শিকাইছে বহুতখিনি নজনা কথা, অলপ নাৰ্ভাছ হৈছো দিয়ক। একো নাই, তো ফার্স্ট টাইম এনে কই আপোনালোকে সাগে আগত মই নে কই কইও পা নাই। আচ্ছা আচ্ছা, তো একো নাই, যেহেতু নজনা কথা খিনি মেমে ধুনিয়াকে বুঝাই দিছে, প্রোডাক্ট নলেজ খিনি দিছে ধুনিয়া কই, আর যিখিনি একদম না জানো হাতত ধরি ধরি মেমে শিকাইছে, সেই কারণে ময়ও শিকিব চেষ্টা করিম, আর ভবিষ্যতে লগে মেমর নামটো যদি রাখিব পারো সদায় চেষ্টা করি যাম। আর আৰু বাইদেউ, এইটো প্ৰফেচনত বেছিকেলি মানে ধৰি লওক কামৰ লগতে যিটো কথা কোৱাৰ ষ্টাইল আছে এইটোতো জানিব লাগে, তো এইটো আপোনালোকে শিকায় নে নাই ইয়াতে? শিকোৱাটো চাওক, এতিয়া সিহঁতি নতুন ষ্টুডেণ্ট হয় আৰু অলপ গাঁৱৰো হয় ন, তো অকণমান পটককৈ তাৰমানে কেমেৰা চালিলে সিহঁতি ভয় খায়। ইভেনকি ময়ো তেনেকুৱা এজনী ছোৱালী আছো যোনজনীয়ে নেকি মুখৰ পৰা মাতে নোলায় একদম, মানে ক্লাছতো সদায় লাষ্টত পঢ়া এজনী ছোৱালী, নাজানো কেনেকে মই ইমান কথাও ক'ব পৰা হ'লো, আৰু আজিকালি মই কোনো ক্ষেত্ৰত মই ভয় নাখাওঁ, সদায় আগত যাওঁ, সদায় আগত কথা ক'ব কাৰণে ট্ৰাই কৰোঁ, আৰু নিজৰ কনফিডেন্স আছে যেতিয়া যোনটো কাম মই পাৰোঁ যেতিয়া পাৰোঁ আমি সৎ পথেৰে যাব লাগিব, কেতিয়াও দুই নম্বৰী কৰি নহয়, যদি যিটো পইচা দিছে সিহঁতৰ যদি নুকুচাই তেনেহলে সিহঁতি সেইটো মেকআপ লাগিলে নকৰক, কিন্তু কেতিয়াও কম পইচা লৈ কম দামী বস্তু ইউজ কৰি ক্লায়েণ্টক এটা মেকআপ ভাল লাগিল আপোনাৰ কথা পাতি, কেনেকুৱা লাগিছে ইয়াতে কাম কৰি? মানে ইয়ালৈ আহি পেলাই ভালেই লাগিছে, বহুত ধুনীয়াকৈ মোক
সজাই তুলিছে আৰু ভালে লাগিছে গোটেইবিলাকক ধুনীয়াকে শিকাইছে ময়ো শিকিছো অকণমান ঠিক আছে লগ পাই ভাল লাগিল গোটেইকেইজনকে আৰু গোটেইকেইজনে যাতে কামবোৰ ভালদৰে কৰি উপমদাও কৰি আছে কাম বহুত বেছি ভাল লাগিছে উপমদাও এনেকৈ লগ পালো উপমদাই কি কবা তাকে ভাল লাগিছে মানে কি বাইদেউ অলরেডি গুৱাহাটীত এখন ৰেড কাৰ্পেট মেকআপ ষ্টুডিও আছে তো আজি আমাৰ পাঠশালাটো এনেকুৱা এখন ধুনীয়া এখন ষ্টুডিও বাইদেউ দিছে যাৰ কাৰণে ধৰক আমাৰ যিবিলাকে মানে শিকিব বিচাৰি আছিলে মানুহবিলাকক আমি মানে যিখিনি আমাৰ সার্ভিস হয় আৰু মোৰ যিখিনি সুবিধা আছে সেইখিনি মানে মই বুজাব চেষ্টা কৰিম নন ব্ৰেণ্ডেড প্ৰডাক্ট ইউজ কৰি পেলাই কোনোবা স্কিন বেয়া হৈছে হেয়াৰ বেয়া হৈছে সেইটো যদি আমাক ক'ব নোৱাৰে তাৰ কাৰণে আমি ফুললি প্ৰফেচনেল প্ৰডাক্ট ইউজ কৰোঁ ইয়াতে দেখাই পাইছে আপোনালোকে এইবিলাক হ'ল ব্ৰাজিলৰ হয় ব্ৰাজিল কে ডি ভিউ হয় চ' আমি কে ডি ভিউ ইউজ কৰোঁ কেৰাটিনৰ প্লাছ এই লৰিয়েল যিবিলাক লৰিয়েল লাগে লৰিয়েল ইউজ কৰোঁ আৰু যিবিলাক কস্মেটিক্স হয় সেইবিলাক মেবলিন চুগাৰ ফেচেছ কানাডা এনেকুৱা হয় আমি ভাল ভাল প্ৰডাক্ট ইউজ কৰোঁ তো প্ৰডাক্টবিলাক লাগিলেও আপোনালোকে ইয়াতে পাব মানে গোটেইখিনি এনেকুৱা নহয় যে আমি মানে বেয়া প্ৰডাক্ট ইউজ কৰি মানে এনেকুৱা চিষ্টেম নাই আৰু আমাৰ সবচে ভাল কথা কাষ্টমাৰে নিজে প্ৰডাক্টটো চুজ কৰি পেলাই চাৰ্ভিচটো কৰাব পাৰে এনেকুৱা নহয় যে মই কিবা এটা আপোনাৰ আজি চাৰ্ভিচ কৰাব আহিছে প্ৰডাক্টটো মই নেদেখাওঁ মই দেখাইছো বেলেগ দিছো বেলেগ এনেকুৱা চিষ্টেম আমাৰ নাই যিখিনি প্ৰডাক্ট ইউজ কৰোঁ ফুল্লি প্ৰফেচনেলি হয় আৰু বাকীবিলাক আমাৰ কেৰাটিন ট্ৰিটমেণ্ট হয় আৰু সবচে ভাল খবৰ এটা নতুন ট্ৰিটমেণ্ট আহি আছে নেক্সট তিনিদিন পিছত আমাৰ তাত এভেইলেবল হ'ব ব্ৰাজিলৰ বটক্স ট্ৰিটমেণ্ট সেইটো হৈছে বৰ্তমান সবচে এডভান্স হেয়াৰ ট্ৰিটমেণ্ট হয় যিটো মানে মানুহে হেয়াৰ ফল বা হেয়াৰ ব্ৰেকেজ বা চুলিবিলাক ডেমেজ হৈ যায় বা কালাৰ পৰিয়ে বেয়া হৈ যায় যদি আমি বটক্স কৰোঁ তেতিয়াহ'লে এডভান্স আমি সেইটো মানে পাই যাম মানে ভাল কণ্ডিশ্যনত হ'ব আৰু চুলিবিলাক চ' এইবিলাক আমাৰ কালাৰ আছে প্ৰফেচনেল কালাৰ হয় আমাৰ সৰস্কোপ আছে এইবিলাক দেখাই দিছে গোটেইবিলাক প্ৰফেচনেল লৰিয়েল সৰস্কোপ এইবিলাক ইউজ কৰোঁ তাৰপিছত গোদৰেজ আছে আৰু আমি স্কিনৰ প্ৰডাক্ট লটাছ ইউজ কৰোঁ বেছিভাগ লটাছ আছে তাৰপিছত এৰোমা মেজিক ইউজ কৰোঁ এৰোমা মেজিক বহুত ভাল ৰিজাল্ট চবেই জানে চ' ৰাগা এৰোমা মেজিক এনেকুৱাকৈ O3 আমি O3 ইউজ কৰোঁ এইটো বহুত দামী বহুত হাই কেটেগৰি হয় এইটো O3 ইয়াতে বিভিন্ন আছে আৰু আপোনালোকে আহি মই কণ্টেক্ট নম্বৰটো দিছো হ্যাঁ বিশ্ব মই ইহঁতক চিনাকি কৰি দিছো আমাৰ ৰেড কাৰ্পেটৰ যিটো ষ্টাফ আছে সেইজনী আছে বিউটিচিয়ান হেয়াৰড্ৰেছাৰ আছে আৰু ইফালে হেয়াৰড্ৰেছাৰ আৰু বাৰ্বাৰ দুটা আছে মানে কি এওঁলোকে চাৰ্ভিচবোৰ কৰে আমাৰ তাতে আৰু কিছুমান কথা সুধিব লাগিলে সুধিব পাৰে তো ইয়াতে কেনেধৰণে আপোনালোকে চাৰ্ভিচ কৰি আছে আৰু কিমান দিন হ'ল আপোনালোকৰ কি ক'ব এই বিষয়ে বাইদেউ মই অপেনিং হ'বলৈ আছো আমাৰ ডিচেম্বৰ 4 তাৰিখে অপেনিং হৈছে তো মই তেতিয়াৰ পৰাই আছো আৰু ক্লাইণ্টৰ সুবিধাৰ মতে আমি চাৰ্ভিচখিনি দিব বিচাৰোঁ আৰু আচ্ছা আপুনি ইয়াতে থাকে ইয়াতে ঘৰ ইয়াতে ঘৰ আচ্ছা আপোনাৰ মোৰ ইয়াতে ঘৰ নামটো আচ্ছা আপুনি ইয়াতে চাৰ্ভিচ কৰি আছে আৰম্ভণিৰ পৰাই আছে আৰু আপুনি কোকৰাঝাৰ আচলতে কোকৰাঝাৰৰ পৰা ইয়াতে আহি আছে তো বহুত বেছি ভাল খবৰ কাৰণ কোকৰাঝাৰৰ পৰা তোমাৰ ইয়াতে আহি কাম কৰি আছে এইটো আচলতে গৌৰৱ তোমাৰ ভাল লাগিল আৰু কথাটো হৈছে কি মানে কাম কৰি আছে কাম কৰিলে মানে তেওঁলোকে কাম কৰিছে মোৰো ভাল লাগিছে আৰু মই যদি তেওঁলোকক কিবা এটা দিব পাৰোঁ মোৰ কাৰণে সেইখিনি আশীৰ্বাদ আৰু যিখিনি মোৰ মানে মানুহ আছে মানুহখিনি ভাল চাৰ্ভিচ পাব লাগে তাৰপিছত হেয়াৰ এক্সটেনশ্যন ল'ৰাৰ কাৰণে এভেইলেবল মানে যাৰ চুলি নাথাকিব আৰু ছোৱালীৰ কাৰণে হেয়াৰ এক্সটেনশ্যন এভেইলেবল আছে তো আৰু আমাৰ নেইল এক্সটেনশ্যনো হয় ইয়াতে যিমান কম খৰচত পাৰোঁ মই সিমান কম খৰচত আমি দিব চেষ্টা কৰোঁ কিন্তু মানে এইটো নহয় যে মানে কি
আমার নিজের যেখানে মানে দিব পারি তাকে আমি মানে বহুত খিনি দিছো আর এইখানে কব পারো তো এইখানে আর আর বাকি প্রোডাক্ট গিলা তো আপনাক কলো জানাইছে আর কোনোবাই যদি বিচারে জানিব গোটেখিনি ভালদরে বা তেতিয়াহলে ইয়াতে আহিব পারে লোকেশন তো কই দিব একবার লোকেশন তো হইছে আমার বজালি কলেজৰ পৰা বা যেটো সিধা রাস্তা আছে বজালি হায়ার সেকেন্ডারি স্কুল মাক দেউতাকে কোনো কারণে ডিস্টার্বেন্স নহয়।